হ্যালো বন্ধুরা, আমি তমাল। অনেকের মনে একটি প্রশ্ন আছে যে সিমডারির গোলাপ গাছ রিপোর্টিং করা যায় কি না, আর করা গেলে সেটা কি করে করতে হয়। অবশ্যই রিপোর্টিং করা যায় এবং কি করে করতে হয় সেই বিষয়েই আজকের আমার এই ভিডিও। চলো দেখা যাক। কামারশালা থেকে আমি সিমডার নিয়ে এসেছি। লকডাউন হওয়ার ফলে খুবই অল্প পরিমাণে সিমডার পেলাম, সেজন্যে আমি শুধু ছোট গাছটিকে রিপোর্টিং করব, বড় গাছটি পরে করব। এখন সিমডারগুলো টুকরো টুকরো করে জলে ধুয়ে তারপরে রোদে শুকোতে দিতে হবে। এই যে দেখো, আমি টুকরো করে সেগুলো একটি গামলার মধ্যে জল নিয়ে সেখানে দিয়ে দিলাম, আর নিচে যে ছোট ছোটগুলো আছে সেগুলোকে একটি চালনির সাহায্যে আমি ছেঁকে নিয়ে তারপরে বড় বড় দানাগুলোকে জলের মধ্যে দেব, এবং নিচে যে পড়ে থাকবে ছোট ছোট গুঁড়ো সেগুলো কিন্তু দিব না, সেগুলো দিলে খারাপ হবে। সিন্ডারগুলোকে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। নিচে কালো অনেক ময়লার মতন জমা পড়ে যায়, সেগুলোকে ফেলে নিতে হবে, তারপর রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। যেখানে সিন্ডার রোদে শুকিয়ে নিয়েছি আমি, এখন এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। প্রথমে আমি ভার্মি কম্পোস্ট মেশাবো। এক বাটি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। তারপর এখানে শিংকুচি আছে, এই শিংকুচিটাও আমি দিয়ে দিলাম। তারপর বোন ডাস্ট, হাড়ের গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। নিমখোলও দেব। নিমখোলটা কোনো পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে এবং অল্প সারও তৈরি করবে। তারপর সাপ পাউডার দেব যাতে ফাঙ্গাস না পড়ে, তাই অল্প সাপ পাউডার দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। তারপর যে টবে আমি বসাবো সেই টবের নিচে আমি বড় বড় সিন্ডারের দানা দিয়ে দেব, কারণ নিচে যে ছিদ্র আছে টবের সেটা খোলামকুচির জায়গায় আমি সিন্ডার দিয়ে দিচ্ছি, যাতে জলগুলো অনায়াসে বেরিয়ে যায়, কিন্তু জলের সঙ্গে যেন ভার্মি কম্পোস্ট বা অন্য সার বেরিয়ে না যায়। তারপরে মেশানো সিন্ডারগুলো 20% আমি নিচের দিকে টবের নিচের দিকে ভরে দেব। বাস হয়ে গেল, এখন বাকি কাজটি শুরু করব। আমরা যখন মাটির গাছ রিপোর্টিং করি তখন দেখতে পাই যে এই গাছের শিকড় অল্প মাটিকে জড়িয়ে ধরে রাখে, ঠিক তেমনি এই গাছের শিকড়ও কিছু সিন্ডারকে জড়িয়ে ধরে রাখবে। সেটাকে লক্ষ্য রাখতে হবে, সেটা যাতে খুলে না যায়। আমি উপর থেকে কিছু সিন্ডারগুলো এখান থেকে সরিয়ে নেব, উঠিয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, ধীরে সুস্থে তোমার উপরে সিন্ডারগুলোকে উঠিয়ে নিয়ে আসতে হবে। তারপর অল্প অল্প এমন করতে হবে,
আর একদম উপরে হাত দিয়ে এভাবে ধরতে হবে। হাত দিয়ে ধরে টপটিকে উল্টে দিতে হবে। গাছের যে শেকড় আছে অনেক বড় হয়ে গেছে, একদম টপটাকে জড়িয়ে ধরেছে সেই শিকড়গুলো, সেই জন্য অল্প শক্ত হবে। রিপোর্টিংয়ের সময় টপ থেকে গাছ বের করার আরেকটি সহজ উপায় হচ্ছে এরকম আঙুলটিকে ফাঁকা করে এই গাছের মাঝখানে এভাবে ঢুকিয়ে দিয়ে ধরতে হবে, এবং একটা উঁচু জায়গায় সেটিকে ছোট করে আঘাত করতে হবে। এভাবে আঘাত করলে পরে টপ থেকে আলাদা হয়ে যায় গাছের গোড়া। এই যে দেখো অনেক শেকড় চলে এসছে। নিচে যে কলামকুচি দেওয়া ছিল সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আগের এটাতে কলামকুচি দেওয়া ছিল, কিছু শিকড় আমি কেটে নেব। এটাতে বেশি কাটাই ছাটাই করছি না। এখন গাছটিকে আমি 10 ইঞ্চি টবে বসিয়ে দিলাম। ফাঁকা জায়গাগুলোতে আমি বাকি সিন্ডারগুলো দিয়ে দেবো। সিন্ডারগুলো যাতে নিচে পর্যন্ত যায় সেই জন্য একটা সরু কাঠি দিয়ে এরকম খুঁচিয়ে দিতে হবে। আর যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে রিপোর্টিং করার আগে এই ডালগুলোকে ছেঁটে নিতে হবে। আমার তো আগেই ছাঁটাই করা ছিল, আমি এই গাছকে প্রায় 5-6 বার কেটে দিয়েছিলাম। এখানে ছাঁটাই করে তারপর এখানে সাপাডন লাগিয়ে দিয়েছিলাম। তো তোমরা যখন রিপোর্টিং করবে তখন অল্প ডাল ছাঁটাই করে নেবে। সার আনার পরে দেখি গাছগুলোকে আমি কীরকম দাঁড় করাতে পারি, আশা করি ভালোই হবে। তখন আমি আবার তোমাদের সামনে নিয়ে আসব সেই ছবিগুলো, ভিডিওগুলো, কেমন হবে গাছগুলো সেগুলো নিয়ে আসব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো।